আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওতে রয়েছে পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ষোলো জুন দু হাজার তেইশ তারিখ চলুন দশক শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এবং সময় ছিল এক ঘন্টা প্রথম প্রশ্ন নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে সচিব এটি পারিভাষিক শব্দ ওথ এর অর্থ কী হলফ নামা বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কী এর অর্থ বেহায়াপনা হাল শব্দের বিপরীত শব্দ কোনটি সাবেক ধিমান শব্দের অর্থ কী এর অর্থ বুদ্ধিমান তিলে তৈল আছে এটি কোন কারকে কোন বিভক্তি যেহেতু আছে এজন্য এটা অধিকরণ আর হয় হলে অপাদান উৎপন্ন হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এক্স ওয়াই সিক্স হলে এক্স ওয়াই থেকে বড়ো যেখানে সেখানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত সঠিক উত্তর হবে টোয়েন্টি সিক্স সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন এটি একটি ধারা তো এই ধারাটির তিরিশটি পদের সমষ্টি কত এন পদের সমষ্টি হবে দু হাজার তিনশো পঁচাশি একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ওই সিনেমির ছাত্র সংখ্যা কত তো এই প্রশ্নটি অনেকেরই মুখস্থ হয়ে গেছে তো এটার উত্তর হয় ছাত্র সংখ্যা হচ্ছে ষাট এবং বেঞ্চ সংখ্যা হচ্ছে আঠারো তো এই হচ্ছে এই প্রশ্নটার এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসে এটা করতে লাগলে অনেক সময় লাগে এই জন্য মুখস্থ করে ফেলবেন যে ষাটজন ছাত্র এবং আঠারো জন আঠারোটি বেঞ্চ ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু হলে এক্সের মান কত এক্সের মান হবে থ্রি ডিভাই টু বার্ষিক সাত টাকা হারে সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত সঠিক উত্তর দুইশো টাকা এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার নয় কোনটি সঠিক উত্তর টু এক্স প্লাস ওয়াই জিরো দশমিক দুই দ্বারা গুণ করলে গুণফল কত হবে সঠিক উত্তর বারো দশমিক এক আট এক্স কিউ মাইনাস এক্স মাইনাস উৎপাদক নয় কোনটি সঠিক উত্তর এক্স 2 টু ইন্টু স্কোয়ার মাইনাস টু এক্স এটি নয় উৎপাদক যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এর ক্ষেত্রফল চুয়াল্লিশ বৃদ্ধি পাবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর চার সংখ্যাটির অঙ্কদায় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল একশো দশ হলে সংখ্যাটি কত সংখ্যাটি হবে তেহাত্তর এক হতে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত সঠিক উত্তর দশ তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের আট গুণ সংখ্যা তিনটির গড় কত সঠিক উত্তর পাঁচ পাঁচ বাহু বিশিষ্ট বহু ভুজের কতটি কর্ণ রয়েছে পাঁচটি কর্ণ রয়েছে দশমিক শূন্য তিন শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক চার আট তাহলে এটি একটি ধারা তো এর পরের সংখ্যাটি কত হবে এর পরের সংখ্যাটি হবে এক দশমিক নয় দুই চার দ্বারা প্রত্যেকটাকে গুণ এভাবে বেড়ে যাবে আস্তে আস্তে একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল দশটি কালো বল রয়েছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত সঠিক উত্তর তিনের দুই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের জাত বর্তমানে কয়টি ঊননব্বইটি চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস প্রাচীন ভারতকে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় ভারতবর্ষের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ওয়ারেন হেস্টিংস মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী উনিশশো সালে কতজন পাকিস্তানি শূন্য আত্মসমর্পণ করে প্রায় তিরানব্বই হাজার বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা রয়েছে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাধিক্রমে কত কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল বলে গণ্য হয় উত্তর নব্বই পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত তারিখে পঁচিশে জুন দু বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি সমতট যমুনা সার কারখানা এটি অবস্থিত জামালপুর জেলায় মেহেরপুর জেলার উপজেলার সংখ্যা কয়টি তিনটি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া মাতৃভাষী ছোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহৎ ভাষা ষষ্ঠ রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ এটি প্রকাশিত হয় কত সালে তো এটি এই প্রশ্নের উত্তর জানা আপনারা কমেন্ট বক্সে লিখবেন উনচল্লিশ নম্বর গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের সরি এখানে বর্গ হবে না বর্ণ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে কয়টি ত্রিশটি উচ্চারণ স্থান অনুযায়ী তালবশ্য কেমন ধ্বনি এটি তালব্য ধ্বনি সমী ব্যহারে শব্দটির অর্থ এক যোগে দই পায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ দ্বীপ যোগ আয়ন দই পায়ন সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কান্নপায়ের সবথেকে বেশি পদ পাওয়া গেছে এবং প্রথম পদ নাম হচ্ছে লইপা সৈয়দ মোস্তফা আলীর প্রবন্ধ কোনটি পঞ্চতন্ত্র সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় একটি পত্রের প্রধান অংশ রয়েছে দুইটি পাশের সমাহার একে এক কথায় প্রকাশ করলে হয় পশুরি উইচ ওয়ান ইজ কমন নাউন ব্যাঙ্ক এটি হচ্ছে কমন নাউন এ হার্ড অব ক্যাটেল ইজ পাসিং ক্যাটেল মানে গবাদি পশু দ্য আন্ডারলাইন ওয়ার্ড যে হ্যা অফ ডফ অফ এর এটি হচ্ছে কালেক্টিভ নাউন সরি এখানে হেয়ারড না এখানে ক্যাটেলের নিচে দাগ রয়েছে ভুলে হেয়ার ডফের নিচে রয়েছে তো ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন উইচ ওয়ান ইজ প্লুরাল প্লুরাল প্রিন্সেস এটি হচ্ছে প্লুরাল রাজকন্যা সরি এখানে প্রিন্সেস এটা হবে চুয়ান্ন তিপ্পান্ন এ সঠিক উত্তর ডাবল এস এটা হুইস ইজ দ্য কারেক্ট ম্যাসকুলিন ফর্ম অফ সি এস এর অর্থ কারেক্ট ম্যাসকুলিন ফর্ম এই এটির পুরুষবাচক শব্দ জ্যাক এস হোয়াট ডাস সি ভি স্ট্যান্ডস ফর কারিকুলাম ভিটা এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার ওয়াজ স্টেটেড জন কিটস ওলিভার টুইস্ট ইজ এ নভেল ফুলটি রক্তের মতো লাল এর ইংরেজি অনুবাদ দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লট ট্রান্সলেট ইন্টু ইংলিশ এতে কোনো সন্দেহ নেই এর ইংরেজি ট্রান্সলেশন হবে ইট অ্যাডমিটস অফ নো ডাউট Eccles, ecclesi is an overused expression. A paper, a person who eats human flesh is a cannibal. Hole is the sound of dogs. During my study time.

Interfere. Interfere. What is verb from a bath? Bat and verb from B A T A S E. Every mother loves her child. Make it negative from.

শুধু দর্শক ছিল আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাটনে ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ